স্যার, কোথা থেকে কালকে গভীর রাতে মালগুলো আটক করা হয়েছে? জম্পু জেলা বৃদ্ধি প্রধান এরিয়া থেকে। আমরা একটা মানে ইনফরমেশন আসে আমাদের আমার কাছে যে ওইখানে মানে এসডিএম সাহেব এবং পুলিশ স্টাফ সহ সিআরপিএফ সহ কিছু মাল আটক করেছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ওইদিকে মুখ করি এবং আমাদের সঙ্গে ছিলেন এসডিএফ সাহেব, মানে বিশালগড় এসডিএফও রেঞ্জিউ স্যার চলিলাম, আমি নিজে ওইখানে যাই, গিয়ে সেটা আমরা চারটা গাড়ি দেখি, চারটা গাড়ি অবস্থা আছে, তখন ওইগুলিকে আমরা টেক আপ করে চলিলাম বনদপ্তরের অফিসে নিয়ে আসি। কত টাকার মাল হবে? কাঠ আনুমানিক 2,50,000 টাকার কাঠ হবে। আচ্ছা, গাড়িগুলি তো আছে, একটা প্রায় 9,00,000 টাকা করে জানি, ইয়াদা কোম্পানি খুব ভালো কোম্পানির গাড়ি। গাড়ি এবং কাঠ মিলিয়ে প্রায় প্রায় 4,36,38,000, 500,000, 38,500, 38,500,000 টাকার জিনিস বাজেয়াপ্ত করেছেন। স্যার, কোনো কি আপনাদের উপরে কি কোনো অ্যাটাক হয়েছিল বা? অ্যাটাক বলতে স্থানে স্থানে গ্যাদারিং দেখলাম এবং মানে কিছু সংখ্যক ওই উপজাতি অংশের লোক এসে গ্যাদারিং করছিল, তখন পুলিশ থাকা সম্ভব মানে পুলিশ থাকাতে আমাদের উপর কোনো ধরনের আক্রমণ হয়নি আর কি। স্যার, আপনার নামটা? আমার নাম বিজয় সিং। ডেজিগনেশনটা? ফরেস্ট রেঞ্জ অফিসার ICFPU জম্পু জেলা। স্যার, এসডিএফও যে ছিল ওনার নামটা কি? পল্লব চক্রবর্তী, এসডিএফও বিশালগড়। আগামী দিনেও কি আপনাদের অভিযান জারি রাখবো?